আসসালামু আলাইকুম, আমি সাবিনা হোসেন ত্রিশা, ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। আমি 2 বছর ধরে ময়মনসিংহ সিআরপি বিএইউ ব্রাঞ্চে কর্মরত রয়েছি। আজকে এই ভিডিওতে আমরা অডিটরি ভার্বাল থেরাপি বিষয়ে জানবো, যাকে আমরা বলি এভিটি। তার আগে জেনে নিই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কাদের নিয়ে কাজ করে বা এটা কি। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হচ্ছে একটি বৈজ্ঞানিক পদ্ধতি, যে মাধ্যমে আমরা সেই সকল পেশেন্টদের নিয়ে কাজ করি যাদের যোগাযোগী অক্ষমতা রয়েছে, কণ্ঠস্বর জনিত সমস্যা রয়েছে, লিখতে অথবা পড়তে সমস্যা, অথবা তাদের খাবার গিলতে বা পানি পান করতে সমস্যা, এই সকল পেশেন্টদের আমরা ট্রিটমেন্ট করে থাকি। আসুন জেনে নিই এভিটি সেটা কি। অডিটরি ভার্বাল থেরাপি হচ্ছে হেয়ারিং ইম্পেয়ার শিশুদের জন্য একটা পুনর্বাসনের বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিতে অ্যাম্পলিফাইড সাউন্ড, যেটাকে বলি পরিবর্তিত শব্দ, এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কৌশল ব্যবহার করে শোনার ও কথ্য ভাষা শেখার দক্ষতা বিকাশের জন্য এই থেরাপিটি ব্যবহার করা হয়। এই থেরাপিতে কোনো প্রকার ভিজুয়াল কিউ বা ভিজুয়াল কোনো প্রকার আমরা স্কিল ইউজ করি না। আমরা তাদেরকে তাদের নিজস্ব শোনার স্কিল, যাকে বলি লিসেনিং স্কিল, ব্যবহার করে নর্মালি কিভাবে কমিউনিকেশন করা যায়, এই এটাই হচ্ছে এই এভিটির মূল উদ্দেশ্য। আসুন জেনে নিই এভিটির হিস্ট্রি কি, কবে থেকে এটা ইউজ করা হচ্ছে। এভিটি শুরু হয় 1930 সালের শেষের দিকে। তিনজন অগ্রগামী অলিসিনলকারী বা প্র্যাকটিশনার, যাদের নাম ছিল প্রথমে হেলেন এইচ ডিবে, তারপর সিউয়া গ্রিফিথস এবং ডোরেন পলাক, এই তিনজন অগ্রগামী অনুশীলনকারী এই পদ্ধতিটি ফার্স্ট আবিষ্কার করেন। তারপর তাদের এই পদ্ধতিতে বেশ প্রভাবিত হয়ে গোল্ডেনস্টাইন, যিনি ছিলেন আমেরিকান অটোলজিস্ট, উনি নিজস্ব একটি শাব্দিক পদ্ধতি আবিষ্কার করেন এসব হিয়ারিং ইম্পেয়ার বাচ্চাদের জন্য। সেখান থেকে শুরু হয় এভিটির যাত্রা। এরপর জেনে নিই যে এভিটি কাদের জন্য কাজ করা হয়ে থাকে বা কাদেরকে অ্যাপ্লাই করা হয়। এভিটি তাদেরকে অ্যাপ্লাই করা হয় যাদের হিয়ারিং এইড ইউজ করা হয়ে থাকে বা যারা হিয়ারিং এইড ইউজ করতেছে। হিয়ারিং এইড ইউজ করার সাথে সাথেই একটা বাচ্চাকে এভিটি দেওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে, কাদেরকে বা কোন বয়সে এভিটি দেওয়া সম্ভব? গবেষকরা বলেন, একটি বাচ্চা যখন বয়স মাত্র 2 থেকে 3 মাস, তখন থেকে এভিটি দেওয়া সম্ভব। অন্য এক গবেষক বলেন যে বাচ্চার প্রথম 3.5 বছর হওয়ার মধ্যেই একটি বাচ্চার 85% ব্রেন ডেভেলপড হয়ে যায়। তো এই বয়সের আগে যত তাড়াতাড়ি সম্ভব আর্লি ইন্টারভেনশন করা এবং সঠিক সময় ম্যাপিং ও হিয়ারিং এইড ফিটিং করে এভিটি শুরু করে দেওয়া উচিত বলে তারা বলেছেন। এখন জেনে নিই কোন প্রফেশনালরা এভিটি ইউজ করে থাকে। আমাদের দেশে এবং বিদেশে একজন সার্টিফাইড অডিওলজিস্ট এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এই অডিটরি ভার্বাল থেরাপি অ্যাপ্রোচটি ইউজ করে থাকে। এখন আমি আমার এক পেশেন্টের ছোট্ট একটি ক্লিপ শেয়ার করব, যার নাম হচ্ছে উমায়রা, সাত 3 বছর বয়স। ক্লিপটি আগে শেয়ার করছি। এখন প্রশ্ন আসতে পারে, আমি কেন এই বাচ্চাটাকেই আমার এই ভিডিওর জন্য সিলেক্ট করলাম। উমায়রা বয়স 3 বছর এবং সে 8 মাস থেকে আমার কাছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি নিচ্ছে এবং সে খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করেছে। তার এক্সপ্রেসিভ এবং আন্ডারস্ট্যান্ডিং কম্প্রিহেনশন লেভেলটা অনেকটা এজ অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। আর ফার্স্ট যখন আমি তার উপর এভিটি ট্রায়াল করি, সে খুব ভালো রেসপন্স করে। কিন্তু এই আমাদের অফিসে আমি সেটা করি নাই, কারণ বাসায় সেটা আমার মাকে শিখিয়ে দিয়েছিলাম, যাতে একটা সাউন্ড প্রুফ এনভায়রনমেন্ট দরকার, যার জন্যই ওর ভিডিওটা ওর বাসায় ওর আম্মু রেকর্ড করে আমাকে পাঠিয়ে দিয়েছে। ভিডিওটা যদি বেনিফিশিয়াল মনে হয় অবশ্যই আমাদের জানাবেন, কোনো প্রশ্ন থাকলে আমাদের জিজ্ঞেস করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।